আজকে সকাল সকাল খাসির মাংস চলে এসেছে, আজকে রান্নাটা কিন্তু রাজুবাবুই করবে। আর ওর হাতে খাসির মাংস বলো, চিকেন বলো, দই কাতলা বলো, এই টাইপের খাবার নতুনত্বভাবে ট্রাই করতে যদি কেউ পছন্দ করে সেটা হচ্ছে আমাদের রাজুবাবু। আমি কিন্তু এই সব খাবার নিয়ে কখনো নতুনত্ব কিছু করার চেষ্টা করি না আর করবও না। আমার শুধু ভয় লাগে যদি খারাপ হয় খেতে, আমি এই চিন্তা করে পিছিয়ে যাই। সকাল থেকে উঠে প্রচুর কাজকর্ম থাকে, আজকে ঘুম থেকে উঠেছি খুব তাড়াতাড়ি, কিন্তু ওয়েদারটা এমনই একটা নির্ঝুম নির্ঝুম টাইপের যে মনেই হচ্ছে না যে সকাল সকাল হয়েছে। আবার রাত্রিবেলা হচ্ছে ফুলকো লুচি, আর এখানে কিছু পার্সেলও চলে এসছে। তো আজকের ব্লগটার মধ্যে কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করার আছে। দুর্গাপুজো তো এসেই গেল, এখন ঘরদোর পরিষ্কার করার ব্যাপার আছে, তাছাড়াও টুকটাক জিনিসপত্র কেনাকাটির ব্যাপার আছে, তাছাড়া চেষ্টা করবো ঘরটাকে নতুন কিছু লুক দেওয়ার। বাস এইভাবেই মোটামুটি যেভাবে কাজে ইনভলভ থাকা যায় সেইভাবেই থাকার চেষ্টা করি। ওই যে তোমাদের বলছিলাম না যে আজকে সকালটা দেখো পুরো একদম অন্যরকম, মানে মেঘলা মেঘলা টাইপের, অথচ রোদ উঠেছে কিন্তু মেঘলাও নয়, মানে এরকম একটা ব্যাপার। তো সকালবেলা আমি নাচতে নাচতে চলে গেলাম হলো টেবিল পরিষ্কার করতে। এই নাইটিটা আবার অনেক দিন ভিডিও করবো বলে টেনে টেনে বার করলাম। এই নাইটিটা আমি একদম পরি না, এটা যখন ছেলে যখন মানে প্রেগনেন্ট ছিলাম আমি যখন, তখন বেবি হওয়ার কিছুদিন আগে আমি কিছু অনলাইন দিয়ে নাইটি অর্ডার করেছিলাম, ওই যে সামনেই বোতাম টাইপের কল, তো এইগুলো আমি আর একদমই পরা হয় না, কারণ যে কলঙ্কারি প্রিন্ট মানে প্রচণ্ড গরম হয়, একদম সফট নয়। আর আমি সফট ছাড়া না আমার একদম নাইটি পরতে ভালো লাগে না, আমার ওই দামি নাইটি দরকার নেই, আমার 150 টাকা নাইটি হলেও আমি খুশি, কিন্তু কাপড়টা একটু সফট হতে হবে ভাই। দিনের বেলা পরবো, রাত্রিবেলা পরে ঘুমাবো, ওই নরম ছাড়া ওই স্টাইল করার জন্য খড়মড়ে আমার একদম পছন্দ না, যার জন্য এত ভালো ভালো নাইটি আমার আল্লাতে অনেক পরে আমি চেষ্টা করি সেটা পুরনো হয়ে যাক কিন্তু নরম চাই। গিয়ে তারপর বাসনগুলো নিয়ে বাইরে বার করে দিলাম, লক্ষ্মী দিয়ে এখনও আসেনি, মানে এসে পৌঁছায়নি। আমি বলি বাসনটা বার করে ভালো করে হাত পা ধুয়ে টুকটাক যা কাজকর্ম সারি, তারপরে আর অরেঞ্জ জুসের বেল্ট বাঁধা মানে বিশাল খুশি, ও জানে এখন প্রত্যেক দিনই ওকে নিয়ে বাইরে যাওয়া হচ্ছে, কালকে স্নান করিয়ে তবেই বেল্ট খোলা হবে, কারণ আজকে আমাদের সম্ভব না, আজকের ছেলেকে সকালবেলা টিউশনে আসবে পড়াতে আসবে, সেই জন্য আজকে আর স্নান, ছেলে যদি না থাকে অরেঞ্জ জুসকে স্নান করানো দেখাতে তাহলে খুব রেগে যায়, তো যেই কারণে বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না। আর পুজোর আগে আমি মাত্র 2 বার ঘরদোর পরিষ্কার করব, আজকে করছি আর একদম পুজোর 2 দিন আগে, মানে ষষ্ঠী যেদিন পড়ছে, পঞ্চমী যেদিন পড়ছে তার আগের দিনকে করব, তাহলে একদম ঝকঝকে তকতকে। আর পঞ্চমী বা ষষ্ঠীর দিনকে আমি আমার ঘরের লুকটাও কিন্তু চেঞ্জ করব অবশ্যই, কিন্তু দেখো আমাদের ঘরে নতুন ফার্নিচারও আসছে, কাল পরশুর মধ্যে এসে যাবে, সেই লুকটাও আমি চেঞ্জ করার ইচ্ছা আছে, জানি না এখন কতটা কী হয় তবে চেষ্টা করব। আর এই বেডশিটটা দেখো এই ঘরে দিয়ে দিয়েছি, কারণ এর কোয়ালিটিটা খুব একটা ভালো না, মানে সুতির নয়, কিন্তু এই প্রাইসের মধ্যে এর থেকে ভালো হবে না এটুকু আমি আশা করেছি, কারণ এটার দামটা দেখো, এটার দাম খুব বেশি হলে 250 থেকে 300 মধ্যে। আর আমরা যে বেড কভারগুলো ইউজ করি, এই যে এই ঘরে যে বেডশিটটা দেখছো এগুলোর দাম 550-600 টাকা। দেখো দামের একটা ডিফারেন্স থাকে, সেটা শাড়ির ক্ষেত্রেও তাই, সমস্ত কিছুর ক্ষেত্রে তাই। আমি যদি একটা 400-500 টাকার শাড়ির সাথে কম্পেয়ার করি একটা 1,000-1,500 টাকার শাড়ি, সেটা কিন্তু কখনোই সম্ভব না, মানে 1,000 টাকার শাড়িও যেরকম হবে, 1,500 টাকার শাড়ি তার থেকে অনেক বেটার হবে, 500 টাকার শাড়ি একটু অন্যরকম হবে। তো এটাই বলছি, দামের ওপরে কিন্তু অনেক জিনিসের মাল, অনেক জিনিস একদম কোয়ালিটি পুরো চেঞ্জ একটা ব্যাপার। টাইম হয়ে গেছে 9:20, ছেলে এখনও ওঠেনি, কালকে অনেক রাতে শোয়া হয়েছে, রাজু শুয়েছে 4টে, ছেলে শুয়েছে 1টা, আমি শুয়েছি 1টা, অনেকটা রাত করে কাল শোয়া হয়েছে। আমি বললাম যে না, বাচ্চাদের কখনো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তাড়াতাড়ি শুয়ে মানে দেরি করে শুয়েছে বলে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিলে ওদের ব্রেনে নাকি প্রচুর আঘাত করে, তো আমি কিন্তু খুব একটা বেশি ওকে টেনে জেগে তুলি না, ও নিজের থেকেই উঠে যাবে, ওই জন্য লাইট জ্বালিয়ে রাখি বা কিছু একটা আওয়াজ করি, ও নিজের থেকে যখন ঘুম ভেঙে যায় তখন বলি ঠিক আছে। আজকে আমি খাটটা পরিষ্কার করব বা এই যে সেলফগুলো পরিষ্কার করব, এগুলো কিন্তু ওই তোমার এটা দিয়ে, ওয়াইপস দিয়ে, কারণ বলি ওয়াইপস দিয়ে যখন তুমি পরিষ্কার করবে জিনিসটা অনেক বেশি চকচকে হয়, অনেক বেশি গ্লেজি ভাবটা না চলে আসে। আর আগের দিনকে দুদিন আগে একটা ব্লগ আমি বানিয়েছিলাম, তোমরা অনেকের দেখেছো বা জানো, যেটা সেই একটা খুব বাজে দুর্ঘটনা ঘটে গেছিলো আমার বাপের বাড়ির সামনে পাড়ায়, যেটা সেখানে ভুল করে আমি একটা কথা বলে ফেলেছি, তার উত্তরে অনেকে অনেক কিছু লিখেছে, তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়েছি, তার মধ্যে আমি একটা কথা বলেছি,
এসটাকে আমি এম করে বলে সানসেট, আমি সেটাকে বলে দিচ্ছি সামসেট, মানে সাম এস ইউ এমটা বলে ফেলি, মানে এম উচ্চারণ করেছি তার জন্য লিখেছি দিদি এটা 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 হবে না এটা আপনার, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো দেখো ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুল, আমি না আমি সত্যি কথা বলছি আমি সামসেট বলেই অভ্যস্ত, সানসেট আমার বলা কখনোই হয়ে ওঠে না, বাট এটা যখন কেউ লিখলো তখন আমি নিজের ভুলটাকে শুধরে নিলাম, হ্যাঁ কথাটা তো ঠিক আমার নিজের বলাটা ভুল, দেখো আমি আমার ভুলটা অবশ্যই আমি এখানে স্বীকার করলাম, সেখানে আমার যারা লিখেছে তাদের উপর কোনো আমাদের ক্ষোভ এ কোনো কিচ্ছু নেই। এখানে ভালো করে দেখো সেলফটাকে ভালো করে আমি মুছে দিচ্ছি, আর এদিকে আলমারিটাও ভালো করে মুছে দিচ্ছি। আমাদের এই ঘরগুলো না প্রচণ্ড ছোট, মানে ছোটন্য মানে ছোটো মানে কী বলো তো, আমাদের যে জায়গাটা আমরা পেয়েছিলাম ধরো এটা পৈতৃক একটা সম্পত্তি, এই যে জায়গাটা পেয়েছি খুব বেশি হলে এক কাটা, এক কাটার ওপরে দুটো রুম, বাথরুম, ঠাকুরঘর, রান্নাঘর সব কিছু হয়ে উঠতে কিন্তু অনেকটা, কেন তখন বড় বড় ঘর কিন্তু হয় না, বারান্দাটা আমাদের ভীষণ বড় হয়েছে কিন্তু ঘরগুলো খুব একটা বেশি বড় হয়নি। আর এই ঘরে আমার মানে আমার জোর করাতে রাজু এই টিভি ইউনিটটা লাগিয়েছে, আর আলমারি আর খাটটা প্রথমে ছিল, ড্রেসিং টেবিলটাও ছিল, কিন্তু ওই টিভি ইউনিটটা ওটা রেখে যেন আরও বেশি ভর্তি হয়ে গেছে, তো ওটাকে এখন চেঞ্জ করছি না, বাট ঘরে ঢুকলে কেউ বলবে না যে খারাপভাবে সাজানো, ভালোভাবে সাজানো, বাট ছোটো যেহেতু ঘর জিনিস কম থাকলে আরও মনে হয় অনেক বেশি বেটার। রাজু একটা জিনিস কি অর্ডার দিয়েছে বলো, তোমার জন্য একটা দারুণ জিনিস আছে, আমি তো খুব এক্সাইটেডভাবে খুলছি যে ওরে বাবা আমার জিনিস কী হতে পারে, আমার তো মাথা ঘুরছে যে কী হতে পারে, কী হতে পারে, ওরে বাবারে ওরে বাবারে বলে তারা হুড়ো করে খুললাম, তারপরে দেখছি এইটা। তো যাই হোক এটা আমার একদমই না, রাজুরই খুব একটা মানে অসুবিধা হয়েছিল জামা কাপড় ইস্ত্রি করার জন্য খুব প্রবলেম হচ্ছিলো বলে আগেরটা খারাপ হয়ে গেছিলো বলে এটা অর্ডার করেছিল। তো ঠিক আছে এটা একটা কাজের জিনিস জন্য নয়, এটা ওর জন্য, এমন করে বললো যে তোমার জন্য পুজোর একটা গিফট, আমি এত মানে খুশি সহকারে খুলছিলাম, ধর মুখটা আমার দেখতেই বলো পুরো চুন হয়ে গেল, মনের মতো জিনিস না হলে আর কী করবো বলো। আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে এই সেম কোম্পানি হিসেবে একটা সমস্যা হয়েছিল, একটা যখন একটা কোনো চুড়িদার বা কোনো একটা কিছু হবে যেটা আমি যখন গরম জিনিসটা দিয়েছিলাম সেই কালারটা না ইস্ত্রিতে উঠে গেছে, তাই যতবার তারপর থেকে আমি যে কোনো কিছু আয়রন করতে যাই দেখছি কালো দাগটা চলে আসছে। অবশ্যই তোমাদের সাজেশান দেবে যে কীভাবে করলে এই জিনিসটা হয় না, মানে হবে না আর কি, কারণ এটা হতেও তো বেশি, এটাও যদি হয়ে যায় তখন তো এটাও তখন বাতিলের খাতায় চলে যাবে, তাই না? তো এই জিনিসগুলো ছোট্টো ছোট্টো জিনিসগুলো অনেক কিছু আছে যেগুলো আমাদের অজানার মতন অবস্থা। আর মাংসটা কিন্তু দুর্ধর্ষ খেতে হয়েছে, আমার শ্বশুরমশাই খেয়ে বললো ওফ এটা তো দারুণ হয়েছে, আর আমিও খেয়ে বলেছি মানে বেশ ভালো হয়েছে। আমার শুধু ভয় লাগে যে নতুনত্ব করতে গেলে যদি খারাপ হয়, সেই ভয়টাও কিন্তু এটা সব সময়ের জন্য নতুনত্বই ট্রাই করে, কোনো দিন এক রান্না সেই রান্নাটা যদি সেকেন্ডবার করতে বলি কখনও করতে পারে না, ও আবার নতুন কিছু ইনগ্রিডিয়েন্টস বেশি দিয়ে বা কোনো কিছু দিয়ে ওটাকে অন্যরকমভাবে করে। তো আজকে ম্যারিনেট করে করছে, এর মাঝেও করেছিল সেটা হাঁড়ির মধ্যে, তো যতবার করে একটুখানি আলাদা আলাদা হয়, স্বাদটাও ভিন্ন স্বাদের হয়। আজকে এই যে মটন মটন খাওয়ার পরে তোমরা বলো না, দুপুরবেলা এইসব খাওয়ার পরে খেয়ে উঠেছি তখন 4টে বাজে, খাওয়া দাওয়ার পরে আর কি ইচ্ছে হয় রাত্রিবেলা আবার লুচি খাওয়ার জন্য, তো সেখানেও আমার আর রাজুর মধ্যে ঝগড়া, ঝগড়া মানে এটাই, ও বলছে যে রাত্রিবেলা লুচি আর খাসির মাংস খাবো, আমি বলছি কেন রাত্রিবেলা লুচি খাসির মাংস কেন খাবে, রাত্রিবেলা দিন নয় ভাত খাও, ভাতের সাথে ডাল আলু সেদ্ধ করছি, মাংসটা ডেকে দিই পরের দিন খাবো। আর ও বলছে যে না আমার খুব ভালো লাগে, ওর ওই আমরাও দেখবে না অনেক সময় কেউ খাচ্ছে বা টিভিতে দেখলাম বা যখন এই কথাটা কেউ বলে লুচি দিয়ে খাসির মাংস জাস্ট জমে যায়, কিন্তু দুটোই রিচ, আমরা কখনো খাসির মাংস কোনো দিন আজ পর্যন্ত লুচি করিনি, আমরা খাসির মাংসটাকে সাধারণত ভাতই খেয়ে আসছি, কিন্তু যখন এক্সট্রা থাকে বা রাতের জন্য রাখে তখন হয়তো মাঝে মধ্যে মনে হয় যে হ্যাঁ করি, কিন্তু আমি তাও করি না, আমার একদমই ভালো লাগে না, দুটো এতটাই রিচ যে একটা লুচি খাওয়ার পরে শরীর কেমন যেমন একটা করে, ওর থেকে তুমি ওই মানে এক পিস লুচির সাথে যদি সাদা আলুর তরকারি দেয় ওটা খেতে যেন বেশি ভালো লাগে, আলু ভাজা বা বেগুন ভাজা দেয় সেটা খেতে যেন বেশি ভালো লাগে। যাই হোক এদিকে ওর রাজু দিকে মাংস চড়াচ্ছে, আর এদিকে অরেঞ্জের শরীরটা মনে হচ্ছে একটু খারাপ করেছে, হাতে তিন চারবার উঠেছে নেমেছে, রাজু বললো যে এসিটা চালিয়ে ওকে শুয়ে দাও, এসিটা চালিয়ে দিয়েছি, বেশ একদম লম্বা টানা ঘুম দিচ্ছে।
বিকালবেলা আবার একটুখানি বেরিয়েছি বলতে রাজু ছুটিটা ছিঁড়ে গেছে, আর আমারও একটা সেরকম ভালো বাইরের ছুটি নেই, তো সেই কারণে বললাম যে চলো তাহলে একটা ছুটি কিনে নিয়ে এসে, আমাদের এখানে যেহেতু হাটবার আছে তো হাটবারে এখানে এরকম ফুটের ওপরে ছুটি ফুটি বসে, তো আমার এরকম মানে একটা ছুটি আমি বেশিরভাগই অনলাইন দিয়ে নেওয়া হয়। এইটা রাজু যেটা কিনেছে এটা নিয়েছে 180 টাকা, আর যেগুলো নর্মাল প্লাস্টিকের আছে ওগুলো 70 টাকা 60 টাকা 80 টাকা করে দাম, তো ওইটা একটা 180 টাকা দিয়ে নিয়েছে, আর আমি একটা 90 টাকা দিয়ে নিয়েছি ওই বাথরুমে মানে পরে ইউজ করার জন্য। দেখো রাজুর ফুলকপি লুচি করার জন্য একদম রেডি, অলরেডি ফুলকপি করি, লুচি হচ্ছে আটা ময়দা মিশিয়ে করছি, তো রাত্রিবেলা আজকে এই খাওয়া দাওয়া। কালকে আবার একটুখানি কেনাকাটি করতে যাব বাড়িপুরে, মানে কালকে বলতে সোমবার দিনকে, অবশ্যই কারোর সাথে তোমাদের কারো সবার সাথেই তো প্রায়শই দেখা হয়, যদি অবশ্যই দেখা হয় তো দেখা হবে। কালকে দুপুরবেলা যাচ্ছি, মানে 3:30 নাগাদ বাড়িপুরে যাচ্ছি, 7:00 অবধি থাকবো। আর এদিকে দেখো লুচির সাথে মাংস জাস্ট জমে গেল। গুড নাইট, ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবে লুচি খাসির মাংস কার কার ফেভারিট।